হাই সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে একটু অন্যরকমের একটা ভিডিও শেয়ার করব। অন্যরকম বলতে একটু ভুল হবে, ব্লগ ভিডিও শেয়ার করব। আসলে আমাদের পাড়ায় না, আমাদের মেয়েদের একটা গ্রুপ আছে যার নাম অপরাজিতা। আমরা কতটা অপরাজিতা হয়ে উঠতে পেরেছি আমরা জানি না, তবে বিশ্বাস করো, এই 4 বছর হচ্ছে আমরা পাড়ার কোনো মানুষের সাহায্য ছাড়া বা অন্য কোনো ফান্ডিং ছাড়া শুধুমাত্র নিজেদের খরচে, নিজেদের পকেট মানি বাঁচিয়ে আর কিছু কিছু মানুষের মাধ্যমে আমরা আজকে এই প্রোগ্রামটা 4 বছর ধরে চালিয়ে চলেছি। কেউ আমাদেরকে জোর গলায় বলতে পারবে না যে এই পাড়ার প্রতিটা মানুষ আমাদেরকে ফান্ড করে বা আমাদের এই প্রোগ্রামটায় তারা কোনো টাকা পয়সা দেয়। হ্যাঁ, তবে এই বিষয়েও একটা শ্রেণী বিভাজন আছে। কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক বলতে খুবই অল্প সংখ্যক মানুষ আমাদেরকে নিজের ইচ্ছাতে কিছু ডোনেট করে। কিছু বলতে তাদের যতটুকু সম্ভব তারা ততটুকু দেয়, খুবই অল্প মানে খুবই অল্প সংখ্যক। তবুও আমরা সেই সব মানুষের কাছেও প্রচুর কৃতজ্ঞতা স্বীকার করছি, কারণ সত্যিই সেরকম মানুষেরা আমাদের পাশে আছে বলেই আজকে আমরা প্রোগ্রামটা এত সুন্দর করে চালিয়ে নিয়ে যেতে পারছি। তো হলো তো এইসব কথা, এবার একটু আসি প্রোগ্রামের কথায়। আজকের প্রোগ্রামে ছিল হলো সকালবেলা অঙ্কন প্রতিযোগিতা। অঙ্কন প্রতিযোগিতায় মোট 45টি বাচ্চা কিন্তু অংশগ্রহণ করেছিল। দেখতে পাচ্ছ কত সুন্দর করে এরা আঁকাঝোঁকা করছে। সত্যি বলতে এদের এই রং পেন্সিল নিয়ে আঁকতে দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তবে এই যে আমাদের এই ছোট্ট প্রয়াস, এতেও কিন্তু আমরা ভীষণ খুশি। আমরা অন্তর থেকে সবসময় চেষ্টা করি আমাদের বেস্টটা দিয়ে এই প্রোগ্রামটাকে সাজিয়ে তুলতে। আমরা কতটা পারি সেটা আমরা জানি না। তোমরা এবং আমাদের পাড়ার সকলে এবং বড়রা সবাই যদি আমাদেরকে একটু আশীর্বাদ করে, তাহলে হয়তো আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো। এখন দুপুরবেলা, এরপরে আমি আর কোনো ভিডিও করিনি, সন্ধ্যা হয়ে গিয়েছে। অঙ্কন প্রতিযোগিতার পরেই আমরা যে যার মতো কাজকর্ম সেরে নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। এখন হলো বাড়ি থেকে রেডি টেডি হয়ে চলে এসেছি। আমরা কিন্তু সবাই পারফর্মও করছি, তোমাদেরকে কিন্তু সেটাও দেখতে হবে। এখন দেখো এখানে সব মজা আনন্দ ইয়ার্কি চলছে। আর ইতিমধ্যে আমাদের মানে মঞ্চের চারিদিকে লোকজন ভর্তি শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ পরে তোমরা আমার এই ভাঙা ভাঙা কাঁপা কাঁপা গলায় কিন্তু বক্তৃতাও শুনতে পারবে। সত্যি বলতে আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, তবে যেটা মনে আসে সেটাই আমি বলি। আমার ভীষণ ভালো লাগে, তো চলো এখন শোনানো যাক। এই 4-4 বছর ধরে অপরাজিতাকে ছোট থেকে বড় করার চেষ্টা করছি। আশা করব আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, সামনের বছরগুলোতে এগিয়ে যেতে সাহায্য করবেন। এতটুকুই বলবো, ধন্যবাদ সকলকে এখানে আসার জন্য। সামনের বছর আবার আসবেন, আশীর্বাদ করবেন যেন আমরা আরও এগিয়ে যেতে পারি। নমস্কার। শুনে নিলে তো আমার মহামূল্যবান বক্তৃতা? সত্যি বলতে আমি ভীষণ নার্ভাস হয়ে গিয়েছিলাম সারাদিনের সব কাজকর্মের পরে। তারপরে এখানে এসে বাচ্চা কাচ্চা সব কিছু রেডি করার পরে সবটা দেখে না, মানে কি বলবো, ওই সময় আমার চোখ থেকে জল বেরিয়ে আসার মতো অবস্থা হচ্ছিল। কিন্তু নিজেকে একটু সামলে নিয়ে কাঁপা কাঁপা গলায় কিছু বলেই দিলাম। এখন চলছে সকালের অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখানে উপস্থিত ছিল আমাদের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুয়াল দাস মহাশয়, উনি সকলকে পুরস্কার দিচ্ছিল। আর এরপরেই শুরু হয়ে যাবে আমাদের উদ্বোধনী নৃত্য। উদ্বোধনী নৃত্যের গানটা তো তোমাদেরকে শোনাতে পারছি না, তোমরা তাই নাচটাই দেখো, আর সাথে তোমাদের সাথে কিছু শেয়ার করি। এই নাচটা আমরা গ্রুপের সব বড়রা মিলেই করেছিলাম। আর আমাদের গ্রুপে কিন্তু একটা বিশেষত্ব আছে, আমাদের গ্রুপে আমরা সবসময় মনে করি আমাদের কথার যতটাই দাম থাকবে ঠিক তেমনই ততটাই দাম থাকবে আমাদের গ্রুপে একটি বাচ্চার কথায়। যদি সেই কোনো আর্জি আমাদেরকে জানায় এবং সে কোনো কমপ্লেন করে, আমরা কিন্তু অবশ্যই ইনিশিয়ালি সেটার স্টেপ নেওয়ার চেষ্টা করি, বা তার কোনো আর্জি থাকলে সেটার বিষয়ে যথেষ্ট পরিমাণে চেষ্টা করি তার আর্জিটাকে রাখার।
আমি হয়তো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করতে পারবো না, কারণ এই দিনটায় আমরা ভীষণ ব্যস্ত থাকি, আর সাথে সাথে আমাদের বড়দের কয়েকজনকে কিন্তু পুরো প্রোগ্রামটার তত্ত্বাবধানে থাকতে হয় এবং সবটা দেখে শুনে রাখতে হয়, যাতে কারোর কোনো রকম সমস্যা না হয়, কেউ কোনো রকমভাবে অপমানিত না হয়ে যায়। অনেক সময় অনেক প্রোগ্রামে দেখবে ছোট বলো বড় বলো অনেক রকমের প্রবলেম হয় এবং অনেক সময় অপমানজনক কাজকর্মও হয়ে যায়। আমরা সবসময় আমাদের দিক থেকে চেষ্টা করি যেন তেমন কোনো অপমানজনক কাজকর্ম না হয়, সেটার জন্য আমরা সবসময় আমাদের দৃষ্টিভঙ্গি মানে সমান রাখার চেষ্টা করি সবার প্রতি। তো এই তো চলছে আমাদের নাচ, আর তোমরা নাচটা দেখো আর আমাকে কিন্তু জানাও তোমাদের এই পারফর্মটা কীরকম লাগলো। এই নাচটা আমরা কিছু নারী শক্তির কথা মাথায় রেখে করার চেষ্টা করেছি, শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের থিম এটাই ছিল মেন, যে মেয়েরা সব পারে, যেমন সংসার সামলাতে, বাচ্চা সামলাতে, রান্নাবান্না করতে, এমনকি বাইরে গিয়ে তারা কিন্তু সব রকমের সব কিছু পারে, মানে যেমন ধরো পুলিশ, উকিল, আদালত, সব কিছুতেই তারা কিন্তু পটিয়সী হয়ে উঠতে পারে। তো এটাই ছিল আমাদের একটা থিম। তো পুরো নাচটা দেখলে আশা করছি তোমরা বুঝতে পারবে, আমাদের থিম সম্পর্কে তোমাদের একটা ধারণা হবে। হয়তো ক্যামেরার মধ্যে আমি তোমাদেরকে অতটা স্পষ্ট করে বোঝাতে পারবো না, কিন্তু যতটা সম্ভব আমার পক্ষে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর এইটাই ছিল আমাদের এই উদ্বোধনী নৃত্যের একদম শেষ দৃশ্য। আর এর পরপর কিন্তু অনেক কটা নাচ, গান, আবৃত্তি, অনেক কিছু হয়েছিল। লাস্টে হয়েছিল একটা ভীষণ হাসির নাটক। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো, টাটা। কেন মরার পরে আসবে?